শনিবারের পর সোমবারও জনসভা থেকে কার্তিক মহারাজকে বেলাগাম আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার্তিক মহারাজের নাম জুড়ে দেন দাঙ্গার সঙ্গে। ধর্মের নামে কার্তিক মহারাজ বিজেপি করে বেড়ান বলেও কার্তিক মহারাজের দিকে নিশানা সাধেন মমতা। আমি বলেছি দু একজনের কথা, আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে জানো, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। শনিবারের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যকে নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। সোমবার মমতার ফের বিতর্কিত মন্তব্য যেন সেই আগুনে ঘৃতাহুতি দেয়। ফলে এই ইস্যুতে দিনভর সরগোল রাজ্য রাজনীতির অন্দরে। মমতার মন্তব্যে দিকে দিকে যখন নিন্দার ঝড়, তখন তা মানতে নারাজ শাসক নেতারা। বিজেপির দিকেই নিশানা সাধেন তারা। শাসক দলের পক্ষ থেকে শান্তনু সেন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাজনৈতিক মঞ্চে বসিয়ে তাদের রাজনীতিকরণের অংশীদার করছে বিজেপি। যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাজনৈতিক মঞ্চে বসিয়ে বিজেপি তাদের রাজনীতিকরণের অংশীদারিত্ব করতে বাধ্য করছে এবং বিজেপির হয়ে ভোট চাইতে বাধ্য করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই সংস্থাগুলো বা সংস্থার কর্মধারদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং থাকবে। কোনো প্রতিষ্ঠানকে নিয়ে তার দলের নেত্রী কিছু বলেননি। কয়েকজন সাধু বেশে রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কে তিনি বলেছেন, যা প্রমাণিত হয়ে গেছে সাফাই চন্দ্রিমা ভট্টাচার্যের। কোনো প্রতিষ্ঠানের সম্পর্কে আমাদের নেত্রী বলেননি, তিনি বলেছেন কয়েকজন সাধু বেশে এরকম রয়েছেন যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, এবং সেটা তো প্রতিষ্ঠিত, সেটা তো প্রমাণিত হয়ে গেছে, ইট হ্যাজ বিন প্রুভড। এক্ষেত্রে তৃণমূলের মন্তব্যের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় অধীরের মন্তব্যে। সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত তা কার্তিক মহারাজের নেই বলেই মন্তব্য করেন অধীর। তোমার প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে, যার কথা বলছে সেখানটায় সেইভাবেই পরিচিত, তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। তবে মমতার এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, সমস্ত সভ্যতা ভুলে একজন সন্ন্যাসীকে দাঙ্গাবাজ বানিয়ে দেওয়া হলো। আজকে সমস্ত কিছু শিষ্টাচার রীতি নীতি শালীনতা ভেঙে, আমাদের সভ্যতা সংস্কৃতির পরম্পরা ভেঙে আজকে ভারত সেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসীকে দাঙ্গাবাজ বানিয়ে দেওয়া হলো। অর্থাৎ দাঙ্গার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা হলো দাঙ্গা। ক্যালকাটা নিউজ।